নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি একটা সাদা পোলাওয়ের রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা আমি কিভাবে বানাই, তার জন্য কি কি উপকরণ নিয়েছি, চলুন একবার দেখিয়ে দিই। তো আজকে এই সাদা পোলাওটা বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল, 4 কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এরকমভাবে শুকিয়ে নিয়েছি। সাথে নিয়েছি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প গোটা গরম মশলা, যাতে আছে লং, ইলাইচি, দারচিনি আর গোলমরিচ 2-3টে। নিয়েছি সাথে 1 কাপ দুধ, আর নিয়েছি আদা রসুন 1 চামচ 1 চামচ করে বাটা। সাথে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আর আছে অল্প রিফাইন্ড অয়েল, তার সাথে আছে ঘি, আছে গরম মশলা বাটা, এখানে গুঁড়োও চলবে, সাথে আছে নুন আর আছে চিনি। তো এই কটা উপকরণ দিয়ে আজকে আমি এই সাদা পোলাওটা বানিয়ে দেখাবো। প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 4 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি, ওতে আমি 1 চামচ ঘি দিলাম, ঘি দিয়ে ঘিটা গরম হয়ে গেলে এতে আমি কুচোনো পেঁয়াজটা দিয়ে ভেজে নেব, অল্প করে দিলাম পেঁয়াজটা, ভালো করে এবার পেঁয়াজটাকে লাল লাল ভেজে পেরেস্তা বানিয়ে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে, এটা বেরেস্তা হয়ে গেছে। এবার এটা উঠিয়ে রেখে দিলাম। তো এই বেরেস্তা ভাজা তেলের মধ্যে এবার আমি আর অল্প পেঁয়াজ আছে সেটা দিয়ে দিলাম, সাথে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, এটা হালকা একটু নেড়ে এটা লাল করে ভাজতে হবে না, এটা হালকা নেড়ে এতে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব, 1 চামচ আদা 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তো আদা রসুনটা ওদিকে ভাজতে ভাজতে এদিকে যে 1 কাপ দুধ নিয়েছিলাম এটাকে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো আসবে। এবার এতে এই গোবিন্দভোগ চালটা ভালো করে দিয়ে দেব। চালটা আগে থেকে জল ঝাড়ানো থাকলে ভাজতে খুব ভালো হবে। এবার চালটাকে আমি এই আদা রসুন বাটাটার এটার সাথে এই মশলাগুলোর সাথে আমি ভালো করে ভেজে নেব। চালটা যত আমরা ভালো করে ভাজবো পোলাওটা তত ঝরঝরা হবে। তো চালটা যতক্ষণ ভাজতে ভাজতে একদম ছাড়া ছাড়া না হয়ে যাবে ততক্ষণ আমি ভাজবো চালটাকে। তো এভাবে ভালো করে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে চালটা হালকা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। এভাবে সুন্দর করে ভাজতে থাকব। এবার এটাকে ভালো করে আমি ভাজতে ভাজতে এটা ভালো করে ভাজা হয়ে গেছে, চালটা একদম ঝরঝরা হয়ে গেছে। তো এবার এটা আমি 4 কাপ চাল নিয়েছি, তার জন্য 8 কাপ জল দিতে হবে। তো আমি 7 কাপ জল আর 1 কাপ দুধ দেবো এতে। তো এবার এতে ফুটানো গরম জল দেব। তো এবার এতে আমি গরম জল দিচ্ছি,
এখানে আমি 7 কাপ মেতে রেখেছি তো এই 7 কাপ জল দিয়ে দিলাম এখানে एक कप फोटानो गरम दूध देव तो एक कप मेपे दिए तो एक कप मेपे एक कप दूध दिलाम तो एबारे एटा ढेके रेखे देव एबारे ते एक चामच लवण दिए देव तो एबार आमी एटा ढेके राखबो भालो करे फुटे गेले तारपर एटाके लो टू मीडियम आचे राखबो तो एटा सुंदर मतो फुटे गेछे तो एबार एटा आमी ढेके एकदम लो टू मीडियम आचे 10 मिनट ढेके राखबो तो एबार आमी 10-15 मिनट ढेके रेखेछिलाम पोलावटा खूब सुंदर भावे सेद्ध होये आसछे तो एर मध्ये एक चामच चीनी दिए देव और देव दुटो काचा लंका और देव एक चामच गरम मसला एखाने गरम मसलार गुड़ो दीते पारें आमी बाटाटा दिलाम तो खूब सुंदर एकटा गन्ध बेरोबे एटा एखन एरकम लागछे एकटु आठेलो भाव किन्तु एटा एकदम झरझरा हबे तो एटा आरो 5 मिनट ढेके रेखे देव एबार एटा 5 मिनट ढेके रेखे देव एभावेई तो एबार 10 मिनट धरे ढेके रेखे दिएछिलाम तो पोलावटा एकदम हये गेछे এবার উপর দিয়ে ভাজা বেরেস্তা দিয়ে দেব বেরেস্তাটা পরে দিলে দেখতে আর খেতেও ভালো লাগে ফ্লেভারটা সুন্দর আসে আর উপর দিয়ে অল্প করে ঘি দিয়ে দেব ব্যাস এবার পোলাওটা আমি 10 মিনিট ঢেকে দমে রেখে দেব এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি প্লেটে তুলে तो आजकेर ए सादा पोलावटा रेडी तो देखुन कत सहजे घरे आपनारा एभावे सादा पोलाव बानिये निते पारबेन तो रेसिपिटा आपनादेर केमन लागलो कमेंट करे जानाबेन भालो लागले चैनलटाके लाइक शेयर एंड सबस्क्राइब करे पाशे थाकबेन धन्यवाद।